আগামী 5 জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর উপজেলার পুঙ্গুলি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তা ও প্রচারণায় সবার চেয়ে এগিয়ে রয়েছে শিক্ষিত তরুণ রাজনীতিবিদ পুঙ্গুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাজেদুল ইসলাম তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে ইতিমধ্যে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দিনে রাতে নৌকা মার্কার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে সুমন তালুকদার বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, নির্বাচিত করে, তাহলে আমি এই ইউনিয়নকে ফরিদপুর উপজেলার মধ্যে সেরা ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা ও সুখে দুঃখে তাদের পাশে থাকা, তাই আমৃত্যু জনসেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আগামী বুধবার একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম তালুকদার সুমন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকাপতিকে পুঙ্গুলি ইউনিয়ন থেকে আমি নির্বাচন করছি। জননেত্রী শেখ হাসিনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে নৌকাপতিক দেওয়ার জন্য। আমাদের এই পুঙ্গুলি ইউনিয়ন একটা অবহেলিত এলাকা, চলনবিল এলাকা, এখানে পাথার এলাকা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, এবং আমি গতবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তৃণমূলের ভোটে সমান সমান হওয়াতে আমি মনোনয়ন থেকে বঞ্চিত হই। এইবার জননেত্রী শেখ হাসিনা আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে এবং তৃণমূলের ব্যাপক আলোড়ন সৃষ্টি করায়, তৃণমূলের নেতাকর্মী আমার সঙ্গে থাকায় জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে। এ জয় বাংলাদেশ আওয়ামী লীগের হবে, এ জয় জননেত্রী শেখ হাসিনার হবে, এ জয় আলহাজ মকবুল হোসেন এমপি মহোদয়ের হবে। আমি বলছি, আমার পুঙ্গুলির মানুষ মাটি ও মানুষের মানুষ, এদের মধ্যে কোনো সহিংসতা এর আগেও কোনো দিন হয় নাই, আমিও চিন্তা করছি হবে না। তবে এইবার আওয়ামী লীগের বিদ্রোহী সাথে যেহেতু নির্বাচন, অতএব সামনের নির্বাচনে কিছু সহিংসতা হওয়ার মতো আমি আশঙ্কা করছি। থানা প্রশাসনকে এই ব্যাপারে আমি জানাচ্ছি যে তারা যেন সজাগ দৃষ্টি রাখে, জনগণের ভোট জনগণ দিয়ে, যাতে জননেতা যে জনপ্রিয় সেই যাতে নির্বাচিত হয়।